আসসালামু আলাইকুম টিজেন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি পুলিশের আরও কঠিন অভিযান ইরিয়াদে প্রায় একশো গাড়ি চুরি দেয় বিভিন্ন দেশের চোদ্দ প্রবাসী গ্রেফতার চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় সৌদি আরবে আমরা প্রায়ই দেখি যে গাড়ি চুরির ঘটনা ঘটছে আমাদের প্রবাসীরা অনেক সময় অভিযোগ করেন যে ভাই আমার গাড়িটা হারিয়ে গিয়েছে অনেকে আমাদের কাছে বিভিন্ন সময় ছবি দিয়ে বলে ভাই গাড়িটা হারিয়ে গিয়েছে আপনারা দয়া করে একটা পোস্ট দিয়ে দেন এখন একটা বিষয় আমি অনেকটাই জানতাম না আমি নিজেও অনেক সময় কনফিউজ ছিলাম যে সৌদি আরবের মতো একটা দেশে যেখানে আইনশৃঙ্খলা এতটা কঠিন সেখানে গাড়ি কিভাবে চুরি হয় কারণ সাধারণত গাড়ি চুরি হলে সেই গাড়িগুলো তো আবার বিক্রি করতে হয় কিন্তু বিক্রি তারা কিভাবে করে এটা কি আদৌ সম্ভব কিন্তু নতুন করে আরও অনেক কিছু আমি শিখতে পাচ্ছি আর সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি তাহলে বুঝতে পারবেন যে সৌদি আরবে আসলে গাড়িগুলো চুরি করে কি করা হয় আর এই গাড়ি চুরির অনেক বড় একটি টিমকে আটক করেছে সৌদি পুলিশ সৌদি আরবে রিয়াদে প্রায় একশো গাড়ি চুরি দেয় বিভিন্ন দেশের জন নাগরিককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তাদের বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ আপনাদের বিশ্বাস হবে কিনা জানি না এই যে আপনার অপরাধী চক্র রয়েছে তারা মূলত গাড়িগুলো চুরি করত। গাড়ি চুরি করে এই গাড়িগুলোকে তারা স্ক্র্যাপ করত মানে ভেঙে ফেলত বিভিন্ন পার্টস তারা ব্ল্যাক মার্কেটে বিক্রি করত এবং কিছু লোহা যেগুলো ছিল লোহাগুলো তারা গলিয়ে অন্যটো বিক্রি করত মানে তারা যদি আপনার গাড়িটাকে চুরি করে নিয়ে যায় সেই গাড়ি তারা কোনো জায়গায় ওপেন বিক্রি করবে না তারা এটাকে ভাঙবে বিভিন্ন পার্টস বিভিন্ন জায়গায় বিক্রি করবে এছাড়া যে লোহাগুলো থাকে লোহা চাকা এগুলো আলাদা আলাদা বিক্রি করবে মোটর পার্টস গাড়ির উইন্ডশিল্ড সকল কিছু তারা আলাদা আলাদা বিক্রি করবে কারণ খুব স্বাভাবিকভাবেই আপনার একটা গাড়ি সেই গাড়িটা যদি অন্যত্র বিক্রি করে সেক্ষেত্রে লাইসেন্সের ব্যাপার আছে বা চুরি যাওয়া গাড়ি কিন্তু কেউ কিনতে চায় না বা কিনলেও সে ধরা খেয়ে যাবে আর এই জন্য এই অপরাধী চক্ররা আপনার গাড়িগুলোকে চুরি করে নিয়ে সেগুলো অবৈধভাবে পার্সি হিসাবে বিক্রি করে দেয় আর এই রকম কৌশলের চোরের সন্ধান পেয়েছে সৌদি আরবে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে অবশ্য অবশ্যই বড়ো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে নিশ্চয়ই তারা কঠিন শাস্তির মুখোমুখি হবে সে ব্যাপারে কোনো প্রকার কোনো সন্দেহ নেই আপনার যারা সৌদি আরবে গাড়ি চালান বা গাড়ি আছে তারা দয়া করে একটু সাবধান থাকবেন কারণ যে কোনো সময় আপনার সাথেও এরকম ঘটনা ঘটতে পারে খবরটি আমাদের সৌদি আরবে সকল প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো দেখেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভ্যারিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন